গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রথম কথা হচ্ছে আজকে রোদার খুব মেঘলা, এখন যাই না কিন্তু খুব গুমোট, এখনও পর্যন্ত বৃষ্টি টিষ্টি কিছুই স্টার্ট হয়নি কিন্তু মেঘলা করে আছে, যাই না কি আদৌ বৃষ্টি হবে কি না তাও যাই না। অবশ্য যেহেতু 20 তারিখ তোমার রথযাত্রা সেই জন্যেই মনে হয় এখন থেকেই বৃষ্টিটা হবে। তা যাই হোক, দেবা প্রথম কথা আমাকে একটা সারপ্রাইজ জিনিস দিয়েছে, কি দিয়েছে আমি জানি না, সেটা আনবক্সিং করব। এই যে দেখো ফ্লিপকার্ট থেকে এসছে, এটা আনবক্সিং করব। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে লাইটের বিল, ওরে বাবারে মাথায় হাত দেওয়ার মতো লাইটের বিল, এরকম মানে কোনো দিন হয়নি, মানে পাগল হয়ে যাব। যাদের কাছে শুনছি তারাই বলছে বিশাল বিশাল এসছে লাইটের বিল। তা যাই হোক, চলো এটাকে আনবক্সিং করব, আনবক্সিং করে তারপরে তোমাদের কাছে আমি ফিরছি, মানে তোমাদেরকে আমি আনবক্সিং করে আমার সারপ্রাইজ গিফটটা দেখাচ্ছি, দেবা কী দিয়েছে আমি নিজেও জানি না। এখন দেখি, চলো এটাকে খুলি, খুলে তারপর দেখি। তাই দেখো, দেবা আমাকে অ্যান্ড্রয়েড ঘড়ি দিয়েছে, এই যে বোটের অ্যান্ড্রয়েড ঘড়ি, স্মার্ট ওয়াচ। এটা আমার অনেকদিনে একটু শখ ছিল। তা দেখো তার সাথে কতগুলো ইয়ে পেয়েছে, স্টিকার, অনেকগুলো স্টিকার দিয়েছে। এইটা একটা, দেখো একজনকে দেখো, ও শুকে যাচ্ছে, ও শুকে পড়বে, ওর নাকের মতো আমি ঘড়ি ঢুকিয়ে দেবো, ঘড়ি পড়িয়ে দেবো। এই হচ্ছে চারজন, এই হচ্ছে বক্স, আর এই হচ্ছে, এটা মনে হয় ওয়ারেন্টি, হ্যাঁ এগুলো ওয়ারেন্টি কার্ড। আরও কী সব দিয়েছে, এটা ম্যানুয়াল দিয়েছে, এটা আরও প্রোডাক্টের কিছু দিয়েছে। তা যাই হোক, বেশ ভালোই গিফটটা পেলাম, খুব খুশি হলাম। দেখি চলো এখন দেখি ঘড়িটা খুলে দেখব, খুলি এটা, এর উপরে পেজটা তুলি, এই যে তুললাম। গুনগুন দে, আর পেছনেও একটা আছে নাকি? হ্যাঁ পেছনেও আছে, আগে পড়ি। এখন এইটা রয়েছে তোমার, এটাকে স্ক্যান করে আমাকে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, করলে তাহলে এই ঘড়িটা চলবে। তা চলো এখন ভাবছি এখন করবো নাকি আগে দেখে নিই চার্জটা কতটুকু আছে। আর ঘড়িটা চার্জটা দিয়ে নিই, ফুল চার্জ দিয়ে নিই, দিয়ে নেওয়ার পর তারপর স্ক্যান করে সব কিছু করবো। তা চলো এখনকার মতন এখন রাখি, কারণ আরও কাজ সাজ আছে, করে ঠোরে নিই তো, করে তারপরে যখন অন করব অন করে আবার তোমাদের কাছে ব্যাক হবো। দেখো আজকে অ্যালেক্স খাচ্ছে তোমার চিকেন ভাত, এই যে অ্যালেক্সের চিকেন দেওয়া হয়েছে। আমি এখন চিকেনটা একটু ইয়ে করে ম্যাশ করে নিচ্ছি, কারণ বড় বড় চিকেনটা দিলে ওর গলার মধ্যে আটকে গেলে বমিটা হয়ে যাবে। এখন ও ভেতরে কুল কুল করে চিৎকার করছে খাওয়ার জন্য, বুঝতে পারছে যে ওর ভাত দেওয়া হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ভাতটা একটু গরম আছে, কারণ আজকে দেবা রান্না করেছে। আজকে আমাদের হয়েছে মটনটা মাঝে মাঝে খাই, ডেলি মটনটা খাই না, ডেলি এমন চিকেনটা খাই মটনটা, কারণ মটন বেশি খাওয়া, ডেলি খাওয়াটা উচিত নয়। তা সে না মটন করলে দেবাই করে, মটন চিকেনও দেবাই, চিকেনও দেবা করে, কিন্তু যখন চিকেনের সময় পায় না তখন আমি করি। তা চলো ওকে আগে এটা অ্যালেক্সকে খেতেটা দিয়ে দিই, দিয়ে তারপরে লাঞ্চে তোমাদের সাথে আমি দেখা করছি। পুরো পরিষ্কার করে, ও তো তোমরা দেখেই চো কেমন পরিষ্কার করে খায়, ও ভাতও ফেলে না, ও ডগ ফুডও যেমন ফেলে না ভাতও ফেলে না, ও কোনো খাবারই ফেলে না, ও সোনা বাচ্চা। এই সেই রান্না, মটন বিহারি স্টাইলে দেবা বানিয়েছে। তা চলো, আর মটন মানে একটু রিচ হয়, তাই চলো খেয়ে বলি কীরকম স্বাদ হয়েছে।
এই দেখো এই যে সেই মাংসটা, আমি মাংসটা ঢালি, মারাত্মক গরম বাবারে। গুনগুন তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, এই যে গার্লিক, গোটা গার্লিক, আলু, তারপরে তোমার নেটে সবই রয়েছে। চলো আগে খেয়েই গরম, আমি সামান্য টুকু খেয়ে বলি কীরকম। বাবারি বাবা, তো আলু নিয়ে ভালো হয়েছে, অন্য টাইপের হয়েছে, খুব সুন্দর হয়েছে। মশলা নুন সব দিক আছে, কিছু লাগবে না, টেস্ট খুব ভালো হয়েছে, প্রচণ্ড ভালো হয়েছে। একটু নতুনত্ব খেলাম, ভালো লাগছে বেশ। তা চলো ডিনার লাঞ্চটা সেরে ফেলি, সেরে তারপর তোমাদের কাছে আসছি। কেমন লাগছে? ভালো, একদম টেস্টি করতে। নুন দিক আছে, ও কিছু ঠিক আছে। এবার দেবা আর বাবু মিলে বসবে, ওরা লাঞ্চ করতে বসে যাক, তারপরে আবার তোমাদের কাছে ব্যাক করছি। দেখো এখন লাঞ্চ করে উঠে আমরা এখন মিরিন্ডা খাচ্ছি, মিরিন্ডাও ঠান্ডা মিরিন্ডা খাচ্ছি। তার মিরিন্ডাটা খেয়ে নিই, আর গরমে পাচ্ছি না। আজকে আমার ছোটো মাসি আসার কথা, অনেকদিন পর আমার কাছে আসবে ও। তা আজকে ফোন করেছিল ও আসবে বলে, কারণ যেহেতু রোববার, তো রোববার ধরো আমরা থাকি থাকি না, অনেক সময় বেরোতে পারি, সেই জন্য আমাকে কল করে জিজ্ঞেস করেছে আমি থাকবো নাকি। গরমে আবার কে বেরোয় বলো, এত গরমে। আর তার সঙ্গে সারা সপ্তাহ এদিক ওদিক টুকটাক থাকে বলে রোববারটা বেরোয় না, কারণ রোববারটা যেহেতু ওদের সোমবারটা স্কুল থাকে, সেই জন্য রোববারটা বেরোনো হয় না, রোববারটা বেশিরভাগই বাড়িতেই থাকি। তা চলো এখন মিরিন্ডাটা খেয়ে নিই, বেশি বক বক করতে গেলে আবার মিরিন্ডাটা যাবে ঠান্ডা হয়, গরম হয়। তা মিরিন্ডাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমার মাসি যখন আসবে আবার তখন তোমাদের সাথে দেখা হবে। দি নেক্সট ডে ফ্রেন্ড, সেদিনকে আমার মাসিরা এসেছিলো কিন্তু আর ভিডিও করাও হয়নি, করা হয়নি একটাই কারণে, তার কারণ হচ্ছে এত ও আসার পর এত গল্প ঠল্প সব জুড়ে যাওয়া হয়েছে, তার ফলে মানে ভিডিওটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। তা যাই হোক, যেন নানান টাইপের কথা থাটা হচ্ছিলো বলে সেই জন্য আর মানে সেই দিকেই আমার আর ধানটাই ছিল না। তা যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা, তোমরা ভালোভাবে রথযাত্রা কাটাও। আমাদের এখানে জানো নাগেরবাজারে প্রত্যেকেই জানে, মানে যারা যারা চেনে জানে যে নাগেরবাজারে একটা মেলা বসে, তা সেই মেলাতে হয়তো আমি যেতে পারি, যদিও বা আমি না যাই, ছেলেমেয়ে যাবে। তা ছেলেমেয়ে গেলে ওই ধরো 4:30-4:30 নাগাদ যাবে, কারণ পরেরটা ভীষণ মানে এত ভিড়, তারপরে যা গরম, ঠেলাঠেলি, তারপরে পকেট মার, এসব যা হয়, সেজন্য ওই টাইমটাতে আর বেরোতে হবে। আর আমার সব এখন ভিড়ে গেলে খুব সাফোকেশন হয়, তা সেই জন্য ওরা দুই ভাই বোনে বেরোবে, আমি দেখি নাও বেরোতে পারি। আমি বেরোলে হয়তো ওই যেমন রাতে রুটি টুটি আনা, সেইটার জন্যই বেরোবো। তা যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমার স্নান হয়নি, দেবা চলে গেছে স্নান করে জিলিপি আনতে। আজকে সেরকম আমার কাজও নেই, কারণ রান্নাবান্না সবই আছে। আজকে একটু গুনগুনকে নিয়ে বসবো, গুনগুনের কিছু বাকি কাজগুলো আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো, কারণ দেখতে দেখতে গুনগুনের এই বুধবার থেকেই স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, বুধবার থেকে স্কুল খুলে যাচ্ছে, কিন্তু আমি বুধবার পাঠাবো না, আমি বৃহস্পতিবার থেকে পাঠাবো। তা সেই জন্য ওকে নিয়ে একটু বাকি কাজগুলো বাকি আছে, সেগুলো করে নেবো। তা এখন আমি স্নানে যাব। তা দেবা গেছে জিলিপি আনতে, বাবুকে ডাকবো, ডাকার পর তারপরে আবার তোমাদের সাথে আমি ব্যাক হচ্ছি। দেখো আমার এক মানে আবার হচ্ছে আমার একটা জ্বালা, এই যে একজন বমি করে বসে আছেন, এই যে বমি করে চুপচাপ বসে আছেন, কী যে খেয়েছে কে জানে, খেয়ে দেয় বমি করছে। দেখো তার টুকু করে লেগে যাচ্ছে, তাকি রয়েছে এদিকে, কী খেয়েছিস তুই, নোংরা খেয়েছিস? হ্যাঁ, এখন যেহেতু বমি করেছে এখন গায়ে পরে উঠবে না, বকা খাবে, সেই জন্য এখন চুপচাপ বসে রয়েছে, কোনো টু শব্দটি নেই। মানে দেবা রুটি নিয়ে আসবে, তারপরে ওকে দেখি রুটি দিয়ে কি ডগ ফুড দিয়ে, দেখো মাথা নাচ্ছে আবার, টুক 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 করে মাথা নাচ্ছে, রুটির নাম শুনলেই ব্যস হয়ে গেল, চুপচাপ বসে থাকো এখন। তা চলো আমি স্নানটা করে ছড়ে আসি, করে এসে তারপরে তোমাদের কাছে আবার আমি আসছি।
দেখো সকালবেলা দেবা জিলিপি আনতে গেছিলো, যেহেতু আজকে রথ, রথের জন্য মানে বাসন্তী সুইটসেও গেছিলো, মথিলে বাসন্তী সুইটসে, যে কীরকম লাইন দেখো, মানে ও বলছে 10-12 জনের পেছনে ও ছিল, 10-12 জন কি তারও মানে বেশি পেছনে ছিল, কীরকম লাইন দেখতে পাচ্ছ, আর এক একজন সব 5 কিলো, 6 কিলো, 7 কিলো করে। দেখো আমরা সকালবেলা এখন রুটি আর আলু ভাজা খেতে বলছি, আর এই হচ্ছে মানে রথের জিলিপি, আর এই চা। চলো আমরা সব মানে ব্রেকফাস্ট করে নিই, লাঞ্চ না ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে তারপরে ব্যাক হচ্ছি। এই দেখো রথের, আমি বান্দা থেকে জুম করে দেখাচ্ছি রথের এই কখন মানে এইটুকু এখন ভিড়টা হয়েছে। এরপরে যখন সন্ধেটা হবে, যে ওপর দিয়ে বাসগুলো যাচ্ছে, তো সন্ধেটা যখন আস্তে আস্তে হবে তখন ভিড়টা আরও বাড়বে। আমার বেরোনোর কথা আছে, দেখি আমি আর দেবা মিলে বেরোবো, কারণ বেরোতে তো হবেই, কারণ জানো রাতে রুটি ছুটি সব কেনার জন্য বেরোনো আছে। তা তখন একটু ঘোরার ইচ্ছে আছে, কিন্তু আমার কি এখন এখন আগে খুব ঘুরতাম, এখন কি হচ্ছে গরমটার জন্য আর তারপরে এত ভিড় দেখে না, নিজে এখন খুব সাফোকেশন হতে থাকে, পারি না মানে সহ্য করতে পারি না, অবশ্য প্রেশারটা আছে তো, হাই প্রেশারটার জন্যই মনে হয় এই জিনিসটা হয়। তা যাই হোক, আমি দেবার সাথে বেরোবো, বেরোলে তখন তোমাদেরকে যতটুকু আমি পারবো ভিড়টা সব কিছু আমি দেখাবো, ঠিক আছে? তাই চলো দেখো ওরা এখন মেলাতে কী কী কিনছে। এবার গুনগুন আর বাবু মিলে এইমাত্র বেরোলো, এখন ঘড়িতে বাজে 5:30। দেখো মেলায় এখনও সেরকম অতটা ভিড় হয়নি, তাও মানে সবে বিকেল তো, তাই জন্য সেই জন্য অতটা ভিড় হয়নি। ওরা জানি না কী কিনবে কী করবে আমি জানি না, সবে তো এখন ঢুকলো, ঢুকে দেখি কী করে। খুব একটা অতটা ভিড় মানে রথ মনে হয় বেরিয়ে গেছে, কারণ হ্যাঁ শুনলাম আমি একজনের কাছে শুনলাম যে 4টার সময় নাকি রথ বেরিয়েছে, তাই রথ বেরিয়ে গেছে। দেখো এই গরমের মধ্যেও লোকে এদিক ওদিক ঘুরে ঘুরে কিনছে, যতই হোক একটা রথের মেলা বলে কথা না, রথের মেলা হওয়া মানে মেলাতে বেরিয়েছি আমরা, আমি মেয়ে আর ছেলেকে নিয়ে বেরিয়েছি, ঘরে আছে, আমি আর অনিশিকা রাখতে বেরাবো। যেটা বলছিলাম রথের মেলা মানে আমার বাচ্চাদের তো সব থেকে আনন্দ, আমাদেরও আনন্দ, মেলা তো সেরকম আমরা ধরো এখন করোনা পর তো অতটা মেলাটা যেতে পারি না, তাও 2 বছর এই রথের মেলা বন্ধ ছিল, কিন্তু দেখো নেক্সট ইয়ার থেকে যে মেলাটা আরম্ভ হয়েছে হয়েছে আস্তে আস্তে ভিড় হয়েছে, কিন্তু এখন ইদানিং যত দিন যাচ্ছে তত মেলা আরও ভিড় হচ্ছে। তা দেখা যাক ওরা আর কী কী কেনে, ওরা তো এখনও হেঁটেই যাচ্ছে, দেখা যাক। বাবু তো কেনে নিয়ে আমি তোমাদেরকে বলেছি, যেটা আমি উল্টোরথে গিয়ে ওর জন্য কিনবো। গুনগুন কিছু জিনিস কিনেছে, সেটা কী কিনেছে চলো দেখি। দেখো গুনগুন ওর বাবার সাথে এখানে এসছে, এইখানে সফট টয় দেখছি, সফট টয় অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখছি নানান টাইপের। ও এখান থেকেই একটা কুকুর নিয়েছিল, তার মানে এই জায়গা থেকে, ওই দেখো হ্যাঁ বলছে সাদাটা আর নেবো, তার মানে এখান থেকেই ও এই কুকুরটা কিনেছিল। আরও তো দেখছি বেশ অনেক অনেক জিনিসই বসেছে, দেখা যাক এবারে উল্টো রথে যাবো, উল্টো রথে গিয়ে দেখবো যে কী কী জিনিস পাওয়া যায়। আমার রান্নাবাটি কেনার খুব ইচ্ছে আছে, যদি রান্নাবাটি আমি পাই তাহলে অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু সেই রান্নাবাটি কি আর মাটির হবে, আমি মাটিরটা চাইছি, মাটির পোড়া মাটির যে নতুন টাইপের হয়, তা সেই পোড়া মাটির রান্নাবাটি, কারণ আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় খুব রান্নাবাটি খেলতাম, মানে এখনও পেলে মনে হয়, আমার মেয়ে তো খেলে না কিন্তু আমার মনে হয় না রান্নাবাটি পেলে এখনও রান্নাবাটি খেতি। দেখো এখন ওরা গেছে ঘুগনির দোকানে,
ঘুগনি আনতে গেছে। ঘুগনিটা খুব টেস্ট ছিল, কিন্তু ঘুগনিটার মধ্যে একটু মানে একটু ছ্যাঁতা ছ্যাঁতা টাইপের গন্ধ ছিল, মানে হয়তো মটরটার মধ্যে আর নালে কোনো একটা জিনিসের মধ্যে তোমার গন্ধটা ছিল। তা উল্টো রাতে তো এই উনি নিশ্চয়ই বসবেন, এই ভদ্রলোকই বসবেন, তাই দেখি ভদ্রলোককে উল্টো রাতে বলবো যে এরকম ইয়ে ছিল, মানে একটু মটরটার মধ্যে গন্ধ ছিল। আবার আমি খাবো, আবার ঘুগনি খাবো, আবার সেই জিলিপি খাবো, সবই খাবো। আবার আবার ও দেবা অবশ্য এবার তো আমি আর দেবা মিলে যাবো, যে কৌটো করে নিয়ে আসবো, এবার একটু ঘুরবো। আর তো সব থেকে মেন হচ্ছে এবারে আমি একটু গাছ কিনবো, গাছ কেনা আমার ইচ্ছা আছে, একটা জবা গাছ নেওয়ার ইচ্ছা আছে। তা দেখা যাক কী কী কিনি, কিনলে তোমাদের সাথে অতি অবশ্যই আমি শেয়ার করব। দেখো এখন ভদ্রলোক বাটির মধ্যে ঘুগনিটা ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে এখন টক জল দিচ্ছে, টক জল দিচ্ছে, আরও মনে হয় কী ও ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা দিল, এইবার পেঁয়াজটা সব দিয়ে দিচ্ছে, ও পেঁয়াজ দিতে বলছে, মানে পেঁয়াজটা কম দিয়েছিলো মনে হয়। এবার এবার ঢাকা দিয়ে ব্যাস দেবা এবার নিয়ে চলে এসছে। তা ভালোই ছিল, টেস্টটা খুব খারাপ ছিল না, খুবই ভালো ছিল। শুধু জাস্ট ওই একটাই জিনিস, সেটা হচ্ছে ওই গন্ধটা ছিল বলে, গন্ধটা যদি না থাকতো তাহলে প্রপার সব কিছুই ভালো। তাই চলো ওদের সব ঘোরা টোরা হয়ে গেল আমরা দেখে নিলাম। লাঞ্চের পর তোমাদের কাছে আর আমি আসতে পাইনি, তখন তো বললাম যে বিকেলবেলা যে বাবু আর দেবমা বাবু আর গুনগুন মিলে ওর বাবার সাথে রথের মেলায় গেছে, সেটা তোমরা দেখেছো কি রথের মেলায় কী 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 করেছে। তা আমি বলেছিলাম যে আমি বেরোলে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি বেরিয়েছিলাম, কিন্তু আমি মেলাতে যাইনি, মেলাতে এত ভিড়, তারপরে দেবার শরীরটাও দিচ্ছিল না। আমি বললাম না আমি ওই মানে ভিড় দেখলে আমার ইয়েতে থাকে, সেই জন্য আমি আর রথের মেলার দিকে যাইও নি, ওই দিকেই মুখ হয়নি, পা বাড়াইনি। সেই জন্য অন্য জায়গা দিয়ে ঘুরে আমি আর দেবা মিলে গিয়ে রুটি এনেছি, কারণ আমাদের এখানে নাগেবাজার চত্বর পুরো বন্ধ, নাগেবাজার একমাত্র গরুহাটা দিয়ে যাওয়া যাচ্ছে, মানে গরুহাটার ওই ইয়ে দিয়ে তো আইনগুলোটির ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে, আর বাকিগুলো সবই বন্ধ। আর না হলে ঘুরে ঘুরে তোমার অন্য জায়গা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তা কোনোরকমে নিয়ে আমি আর দেবা মিলে রুটি নিয়ে এলাম। তা যদি আমি উল্টো রথে যাই, উল্টো রথে যাওয়ার ইচ্ছা আছে, হয়তো এত ইয়েতে যাবো না, সন্ধ্যাবেলা যাবো না, একটু বিকেল বিকেল যাবো, বিকেল বিকেল গেলে রথে যদি উল্টো রথে কিছু কিনি, কারণ বাবু কিছু কেনার ইচ্ছে ছিল, যেগুলো হয়তো বাবু পায়নি কি পরে পেয়েছে, কিন্তু ভিড় দেখে চলে এসছে। তা আমি বলছি ঠিক আছে আমি উল্টো রথে গেলে আমি অবশ্যই নিয়ে আসবো। তা যদি আমি উল্টো রথে যাই তাহলে তোমাদেরকে তখন দেখাবো উল্টো রথটা। আর যাই হোক এখন আমি ভিডিওটা এন্ডের দিকে চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তার সঙ্গে বেল আইকনটাও টিপবে, যাতে প্রত্যেকবার আমি যা যা ভিডিও দিই তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা হচ্ছে খুব শিগগিরই তাড়াতাড়ি তোমাদের কাছে কেরালার ব্লক টুটা মানে পার্ট টুটা, ব্লক না পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসছে। তো এখনকার মতন টাটা, গুড নাইট।